গাছের কারণে প্রচন্ড জোয়ার, জোয়ারের কারণে বাড়ির আশপাশে বেশিরভাগের বাইরে বেশ কিছু ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ কষ্ট করতেছে, ভাত পানি রান্না করতে পারতেছে না, খাওয়া দাওয়া খুবই সমস্যা। এবং কিছু লোক আমরা উদ্ধার করছি, আর যারা বাইরে আছে আরো তাদেরকে উদ্ধারের জন্য আমরা পানির ভিতরে এখন বর্তমানে অবস্থান করতেছি। জোয়ার আসাতে কি সমস্যা হয়েছে? জোয়ার আসে আমরা কিছু সাহায্য চাইছি। সমস্যা আজকে দুদিন, কালকে 11টার দিকে পানি, এখনো পানি আপনার পানির ভিতরে বাঁচতেছি, বাচ্চা দেখছে না, আমরা কিভাবে যাবো, কিভাবে আমরা রাস্তা বসা সঙ্গে বলবো যে বিভিন্ন জায়গায় ভেঙে গেছে, ওভারফ্লো হচ্ছে, ভেঙে গেছে সব এলাকা, পিলামিত হচ্ছে একেবারে বলা যাবে। ভাই ভাই ঢালাই কোটাল জ্বালাই টাকা আজকে সকালের জোয়ারে অনেক বেশি পানি জলস্রোত হওয়ার কারণে সকালে এসে দেখলাম দুর্গাবাটি, এরপরে পোড়াকাটলা, এরপরে আপনার দাঁতিনাখালী, কলবাড়ি, বর্ষা রিসোর্ট সেন্টারের দক্ষিণ পাশে আমি আমার স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে স্থানীয় জনগণের সাথে নিয়ে পলিথিনের ব্যাগ, সিমেন্টের বস্তা নিয়ে বালু ভরা 1 কিলোমিটার মতো জায়গা কিছুটা সেভ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু স্রোত এত বেশি বৃদ্ধি পাইছে সেখানে দাঁড়াতে পারলাম না। যেভাবে জলস্রোতের রাস্তা ওভার করে বা রাস্তা ভাঙচুর করে যে প্লাবিত হওয়ার যে খবরগুলো আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা বুড়িগঞ্জ ইউনিয়নের 6টি ওয়ার্ড হয়তো বা কোনো মতেই রক্ষা হবে কিনা সন্দেহ। এটা হচ্ছে কলবাড়ি গ্রাম, বুড়িগঞ্জ, আটবাঙ্গাশিয়া, মাদিয়া, পশ্চিম দুর্গাবাটি। Today